আপনাদের সিদ্দিকা কবির রেসিপিতে। প্রথমে আমরা পরিচিত হই নি আমাদের আজকের পর্বের আমন্ত্রিত দর্শকের সাথে। আজকে আমাদের সাথে আছেন রেশমা পারভীন। রেশমা জি আপা, তুমি এখন কোন চাকরি করছো বা কিছু করছো? আপা আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে কাজ করছি। জি, আমাদের আজকে রান্না শিখাবে হেডমিস্ট্রেস। হ্যাঁ, আজকে আমি বাচ্চাদের জন্য মূলত আবার সবার জন্য একটা রেসিপি দেখাবো, এটা হবে সবজি বান। সবজি বানের জন্য সবজি পুর তৈরি করতে আমাদের লাগবে ফুলকপি, বাঁধাকপি, গাজর এবং আলু সেদ্ধ 1 কাপ, মটরশুঁটি সেদ্ধ 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 4টি, আদা বাটা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, 5 ফোড়ন সামান্য পরিমাণ, সয়াবিন তেল 1/2 কাপ এবং ময়দা 2 চা চামচ। বান তৈরি করতে আমাদের লাগবে ময়দা 2 কাপ, ইস্ট 2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, ডিম 1টি, গুঁড়া দুধ 1 টেবিল চামচ এবং পানি পরিমাণ মতো। সাজাবার জন্য আমাদের লাগবে শসা এবং গাজর। আজকে আমি এই বান তৈরির জন্য 2 কাপ ময়দা নেব। ময়দা 2 কাপ বান তৈরির জন্য মাপ মতোই আছে তোমার? আচ্ছা হ্যাঁ, 2 কাপ মতো। হ্যাঁ, আর এখানে আমার লাগছে 1/2 চামচ লবণ। লবণ হ্যাঁ, আর ইস্ট লাগবে আপা 2 চা চামচ। হ্যাঁ, 2 চা চামচ। আচ্ছা, 1 কাপে 1 চা চামচ জি আপা। চিনি নেব আপা 2 টেবিল চামচ, একটু চিনিটা বেশি নেব আপা, বাচ্চারা অনেক সময় মিষ্টিটা পছন্দ, যেহেতু ছোটদের এটা। তাহলে আর কি বাকি? এরপরে আমার দিতে হবে একটু গুঁড়ো দুধ এখানে। কতখানে গুঁড়ো দুধটা আপা? 1 টেবিল চামচ আপনার রেসিপিতে। জি, এখন এটা একটু মিশিয়ে নিয়ে, একটা ডিম লেখা আছে জি আপা, একটা ডিম দিব তোমাকে। আমি অল্প অল্প করে দিয়ে একটু করে মাখছি। আমরা সাধারণত এইভাবে যখন পিৎজা করি তার তেলটা পরে দিয়ে মিশে যাওয়ার জন্য পুরোটা দিয়ে আন্দাজ করে দেবে না জি আপা? এখানে 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো দিই। অনেক উপকরণ না আপনার জি আপা? এখানে আমাদের পেঁয়াজ কাটা আছে 1 কাপ, 1 কাপ পরিমাণ দিয়ে দেব জি আপা। দিয়ে আচ্ছা, তোমার এখানে আমি এইটা একই জিনিস দেখছি, সবজিটা জাস্ট একটু ভাপিয়ে নিয়ে, এগুলো একটু ভাপিয়ে নিয়ে এসেছেন? একটু ভাপিয়ে নিয়ে আমি রেডি নিয়ে এসেছি, তারপরে কুচি করেছি আপা। আচ্ছা, এইটা যে ভাপিয়ে নিয়ে, এটা ভাপানো, ধরে দেখো তুমি বুঝতে পারবে, মানে একটু কচকচে আছে এটা। তারপরে এগুলোকে উনি খুব ছোট করে কেটে নিয়েছেন, ছোট করে কেটেছে। 5 ফোড়ন আছে মনে হয়, একটু দিব 5 ফোড়নটা। পেঁয়াজটা ভেজে নিয়ে দাও একটু, একটু দিলে ওখানে জাস্ট হবে। এটা খুবই কম দিয়েছো তো, 1/4 চা চামচ। এটা খুবই কম দিয়েছি আপা। এখানে আমার এখন মটরশুঁটিটা দিতে, মটরশুঁটি একটু সিদ্ধ করা আছে, ভাপানো আছে, সেটা দিয়ে দিচ্ছি আপা। এখন সবজি করে দিচ্ছি মিক্স, যেটা মশলাগুলো পরে, মশলাটাই একটু দিই আপা। সব সবজি একটু ভাপিয়ে কেটে রাখা আছে, সেটা এবার দিচ্ছি আমরা আপা। এর মধ্যে এখন আমি একটু লবণ দিব আর একটু আদা। ঝাল তো যেরকম, মানে
আমার এটা হয়ে এসেছে পা এখন আমরা একটু রুটি গুঁড়ের মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো আবার একটু পানির মধ্যে একটু ময়দা গুঁড়ো দেবো কতখানি ময়দা বলো মিশ্রণ তৈরি করতে হবে তার মধ্যে একটু পানি মিশিয়ে বাস আল্লাহ মানে ময়দার বদলে কর্নফ্লাওয়ারও আমরা কিন্তু দিতে পারি একটু সুবিধা হবে আমাদের আমরা সবজি হিসেবে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারি পোলাও বলেন রুটি বলেন আপা এর সঙ্গে আমি একটু এখন সস দেবো দু চামচের মতো সসের মধ্যে মিশিয়ে দেবে এটাতে সুবিধা একটা যে আমরা বানের সঙ্গে অনেক সময় দেখা যাচ্ছে যে বিফ বার্গারের সঙ্গে আমরা একটু সস মিশিয়ে নিচ্ছি বা সালাদ নিচ্ছি একসঙ্গে আমাদের সবই হয়ে গেল সব পুরো মিশ্রণের মধ্যেই থাকবে পুরোটাই মিশানো হয়ে গেল যে বাড়িটা এখন হয়েছে জি কেউ চাইলে আপা এটা একটু বড় বড় করতে পারে আবার একটু ছোট মাপেরও করতে পারে আমি মোটামুটি সাইজটা বা শেপটা নিজেদের ইচ্ছা মতো হ্যাঁ নিজেদের ইচ্ছা মতো ভাজার জন্য তেল গরম দিয়ে দাও আপা একটু দেখে দেন কতটুকু তেল দিব একটু বেশি লাগবে আপা তেল ডুবো তেল এটা ভাজতে হবে একদম ডুবো তেলে সবগুলো দিয়ে দিতে হবে আর একটু আঁচটা কম লাগবে এবং সময় নিয়ে ভাজতে হবে আপা এক চামচের মতো আমরা একটা কিমাটা নিই এই যেমন ডাল পুরি করি ঠিক ওই রকমই আলু চপ ডাল পুরির মতো বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না এটা সাধারণত বেড়ে হয় না একটু হাতে তেল নিয়ে নিলে সুবিধা একটু হাতে তেল নিয়ে নিলে ভালো সবজি বানের জন্য সবজিপুর তৈরি করতে আমাদের লাগবে ফুলকপি বাঁধাকপি গাজর এবং আলু সেদ্ধ এক কাপ মটরশুঁটি সেদ্ধ আধা কাপ পেঁয়াজ কুচি এক কাপ কাঁচামরিচ কুচি চারটি আদাবাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো চিনি এক চা চামচ টমেটো সস দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ সয়াবিন তেল আধা কাপ এবং ময়দা দুই চা চামচ বান তৈরি করতে আমাদের লাগবে ময়দা দুই কাপ ইস্ট দুই চা চামচ লবণ আধা চা চামচ চিনি দুই টেবিল চামচ সয়াবিন তেল তিন টেবিল চামচ ডিম একটি গুঁড়া দুধ এক টেবিল চামচ এবং পানি পরিমাণ মতো সাজাবার জন্য আমাদের লাগবে শসা এবং গাজর প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে তাতে একে একে লবণ ইস্ট চিনি গুঁড়া দুধ ডিম এবং পানি দিয়ে ময়ান তৈরি করে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে ২০ মিনিটের জন্য রেখে দিন এবার কড়াইয়ে তেল ঢেলে তাতে পেঁয়াজ কুচি একটু ভেজে একে একে পাঁচ ফোড়ন মটরশুঁটি সবজির মিশ্রণ লবণ আদা বাটা কাঁচামরিচ কুচি গোলমরিচ গুঁড়া চিনি এবং গোলানো ময়দা দিয়ে ভালো করে নেড়ে প্লেটে ঢেলে টমেটো সস মিশিয়ে রেখে দিন এরপর খামির থেকে একটুখানি ময়ান নিয়ে মাঝখানে সবজির পুর ভরে গোল করে গরম তেলে ভালো করে ভেজে প্লেটে তুলে রাখুন সবশেষে গাজর এবং শসা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সবজি বান আপা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রেশমা পারভিনকে রেশমা তুমি আমাদের খুব ভালো দেখিয়েছো কেননা দর্শকদের তরফ থেকে কিন্তু অনেক ডিমান্ড ছিল যে আমরা যেন তাদেরকে টিফিনের কিছু দেখাই রেসিপি তো তুমি তাই দেখিয়েছো তোমাকে সেজন্য অনেক ধন্যবাদ আর আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এই
দর্শক পর্বে আনার জন্য। যথারীতি এবারের পালা সিদ্দিকা আপার। আপা আজকে দেখাবেন চকোলেট রিং বিস্কুট এবং সবজি পিকলস। চকোলেট রিং বিস্কুট তৈরি করতে আমাদের লাগবে ময়দা 1 কাপ, বেকিং পাউডার 4 চামচের 4 ভাগের 1 ভাগ, মাখন 5 টেবিল চামচ, গুঁড়া চিনি 3 টেবিল চামচ, ভ্যানিলা 4 চামচের 4 ভাগের 1 ভাগ এবং কোকো পাউডার 1.5 চা চামচ। সবজি পিকলসের জন্য সিরকা তৈরি করতে আমাদের লাগবে ফুটানো পানি 3 কাপ, অ্যাসিটিক অ্যাসিড 1 কাপের 4 ভাগের 1 ভাগ এবং সাইট্রিক অ্যাসিড 4 চামচের 4 ভাগের 1 ভাগ। সবজি পিকলসের জন্য আমাদের লাগবে গাজর, শসা, শালগম, মূলা, ফুলকপি, রসুন, হলুদ সরিষা, কালো জিরা, লবণ, লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ। আমাদের প্রথমে আভেন অন করতে হবে। ঠিক আছে আপা, আমরা কত ডিগ্রিতে রাখবো আর কতটুকু সময় লাগবে? আমরা 190 ডিগ্রিতে 15-20 মিনিটের মতো সময় লাগবে। দর্শক বৃন্দ, 190 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের আমাদের বেকিংয়ের জন্য তো অবশ্যই আমরা রেসিপি অনুসরণ করেই করি। চকলেট রিং বিস্কিট তুমি বলো। এখন আমার কাছে এই মাখন 5 টেবিল চামচ মাখন লাগছে। তো আচ্ছা, তুমি একটু ছাড়িয়ে নাও এখানে একটা। তাহলে এটাতে দিব চিনি। দিব চিনি গুঁড়া 3 টেবিল চামচ। আচ্ছা, এই যে চিনি আমরা এটা গুঁড়া করে নিয়েছি 3 টেবিল চামচ। হ্যাঁ হ্যাঁ, 2-3 টেবিল চামচ। এখন তুমি এই দুটোকে একসাথে ফেটে ক্রিম করো। দর্শকবৃন্দ, মাখন আর চিনি খুব ভালো করে ফেটাবে। ফেটিয়ে তারপরে আমাদের ময়দার সাথে আরও লাগছে 1/4 চা চামচ বেকিং পাউডার। আমার এটা 1/2 চা চামচ আছে, আমি এটা অর্ধেক দিয়ে দিয়েছি। আমার কাছে এখানে একটা ইয়ে আছে, আমি এটা তো মাখাই। কারণ আমাদের ময়দা আর যেটা বেকিং পাউডার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। এটা 1/4 চা চামচ ভ্যানিলা দিচ্ছি। হ্যাঁ, আর আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার কোকো। কোকো যেহেতু চকোলেট রিং বিস্কুট করছি। হ্যাঁ, কোকো লাগবে 1.5 চা চামচ। এখানে 1 চা চামচ, এখানে 1/2 চা চামচ। তাহলে আমরা সব জিনিস জোগাড় করে রাখলাম, এখন আমরা মিশাবো। দেব এর মধ্যে একটু একটু করে আপনি দেন। হ্যাঁ, মিক্স করছি একটু একটু করে দিয়ে তুমি মিশাতে থাকো। এই যে আমার খামির হলো, এই খামিরের 1/4 অংশ আমি এই কোকোর সাথে মিশাবো। এটাকে অর্ধেক করতে হবে। অর্ধেক করো। হ্যাঁ, তার অর্ধেক তুমি এটাতে দাও। হ্যাঁ, অর্ধেক হয়েছে। এবার তার থেকে আবার অর্ধেক অর্ধেক করে একটু রাখবো। আমার মনে একটু পানি দিয়ে একটাকে গুলে নিয়ে নেব, কারণ ওটার সাথে মিলতে হবে। তো হ্যাঁ, তুমি দিয়ে দাও। দিয়ে এটা মিলিয়ে দেবো। এখন তোমার হাতে এটা পাও, সাদাটা আমার হাতে থাকবে। আচ্ছা, এখন সাদা আর কোকো যাতে মিশে না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দুজনকে করতে হবে আসলে। হুম, আমরা দুটো কালার করে নিলাম না? হ্যাঁ, তুমি এই দিকে চলে আসো। এখন দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য করবেন আমি কীভাবে তৈরি করছি। কিছু ময়দার ছিট দিয়ে নেব। চপিং বোর্ডে ময়দা ছিটিয়ে নিতে হবে। এটা কিছু দূর বেলবো। এটা আমি দেখো এরকম করে বেলে, এখন তোমার হাত দিয়ে ওই জিনিসটা এখানে ইয়ে করো, এটা দূর মাঝখানে। আচ্ছা, এটা থেকে দূরে হাত দিয়ে চেপেই তো, তারপরে এটার উপরে তুলে দেবো এটাকে। আচ্ছা, শুধু মাঝে 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 দেবে। এবার মাঝখানটাতে, হ্যাঁ মাঝখানে দিয়ে দাও, একটু চেপে দাও। এটা মুড়ে দিতে হবে তারপর সাদা অংশটা দিয়ে। হুম, একটু সাবধানে করতে হবে, মানে যাতে ওই ভিতরের ওই ব্রাউন অংশটা বেরিয়ে না আসে। ব্রাউনের সাথে সাদাটা যাতে রিংয়ের মতো মিশে আসে।
এরকম তো আমরা ভিতরে দিয়ে অনেক কিছু দেখিয়েছি এর আগেও। আচ্ছা আবার ট্রেতে বিছাবো এখন না একটু করে নি, ট্রেটা দিয়ে দিতে পারো তুমি, ছোটদের জন্য এটা খুব মজার খেলার মতো হবে। গরম হয়ে গেছে 10 মিনিট, এখন আমরা এটাকে 15 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি 190-তে। হ্যাঁ হ্যাঁ, 15 মিনিটের জন্য দিয়ে আমি হয়তো এই 15 মিনিট সময়ের মধ্যে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সবজি পিকাস। টাইমটা দিয়ে দিব? হ্যাঁ, 15 মিনিট টাইমটা তো বেকে আছে না? হ্যাঁ বেকে আছে। ঠিক আছে, হ্যাঁ আর 190 আছে এখানে, আমি টাইমটা দিয়ে দিচ্ছি, টাইমটা দিয়ে দাও 15 মিনিট। 15 মিনিট সামনে এটা হয়ে গেছে, এবার বের করে ফেলতে হয়। গন্ধে আপা রুম ভরে গেছে একদম, কালারটা কি সুন্দর। এখন এটা থাকবে, এটা ধরবে না, মিনিটখানিক পরে ছুরি দিয়ে এটাকে একটু না সরিয়ে দিয়ে তারপরে র্যাকে রাখতে হয়। যদি জালি র্যাক থাকে সবচেয়ে ভালো, জালি র্যাকে রাখা, কেমন? আচ্ছা, ওটা ঠান্ডা হোক। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নানা রকম উপকরণ সবজি সাজানো আছে, গাজর, মূলা, তারপর এটা হচ্ছে শালগম, আর ফুলকপি নানা রকম সবজি দিয়ে করতে পারি, আর কিছু রসুনও দেব। এর জন্য আমি প্রথমে সিরকা তৈরি করব। আমাকে ফুটানো পানি আছে, ফুটানো পানি ঠান্ডা করে নিতে হবে। আমি প্রথমে 3 কাপ দেব, আচ্ছা তাহলে আমি সাইট্রিক অ্যাসিড আমার 1/4 চা চামচ দিচ্ছি। সাইট্রিক অ্যাসিড চেনো? এর আগে আপনি দুবার আমরা এটা ব্যবহার করেছি, চিনির মতো। হ্যাঁ এটা কিন্তু খুব টক। তাহলে দর্শকবৃন্দ আপনারা দেখবেন এখানে আমি প্রথমে সাইট্রিক অ্যাসিড দিয়েছি, এখন অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে দেবো এতে। তাহলে 1/4 কাপই মনে হয়। সিরকা এখন থেকে ঘরেই বানানো সম্ভব? হ্যাঁ, এটা সুবিধা, সস্তা অনেক বেশি পড়ে এবং ভালো হয়। তাহলে সিরকা রেডি। এখন আর কিছুই না, এখন আমাদের সুন্দর করে এগুলাকে ভরে দেওয়া, কেমন? হ্যাঁ ইচ্ছা মতো আপনারা ভরে দেবেন, তবে ফাঁক যেন না থাকে ওটা খেয়াল করে, বুঝেছ? তুমি ভরতে পারো, তুমি ভরো তাড়াতাড়ি করে দিয়ে দাও, সাদা সবুজ সব মিলিয়ে দাও, মিলিয়ে কম্বিনেশন করে আর কি, কালার দেখতেও ভালো লাগবে। আর আমাদের সিরকার সাথে লবণ মেশাতে হবে, ওই চামচ দিয়ে 1 চা চামচ লবণ একটু দিলে ভালো থাকে। অনেকে এর চাইতে বেশি লবণ দিয়ে থাকে, তবে আমরা একটু হালকা করেই করি। আচ্ছা, এটা কোন রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই? না, এটা থাকে অনেকদিন থাকে, যদি তুমি ভরে না দাও তাহলে কিন্তু ভেসে ওঠে সবজিগুলো। ও, একদম ভরে দিতে হবে? একদম ডুবিয়ে রাখতে হবে এটা। চকলেট রিং বিস্কুট তৈরি করতে আমাদের লাগবে ময়দা 1 কাপ, বেকিং পাউডার 4 চা চামচের 1/4 ভাগ, মাখন 5 টেবিল চামচ, গুঁড়া চিনি 3 টেবিল চামচ, ভ্যানিলা 4 চা চামচের 1/4 ভাগ এবং কোকো পাউডার 1/2 চা চামচ। সবজি পিকলসের জন্য সিরকা তৈরি করতে আমাদের লাগবে ফুটানো পানি 3 কাপ, অ্যাসিটিক অ্যাসিড 1 কাপের 4/1 ভাগ এবং সাইট্রিক অ্যাসিড 4 চামচের 1/4 ভাগ।
সবজি পিকলসের জন্য আমাদের লাগবে গাজর, শসা, শালগম, মূলা, ফুলকপি, রসুন, হলুদ সরিষা, কালোজিরা, লবণ, লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ। প্রথমে একটি বাটিতে মাখন এবং গুঁড়া চিনি একসাথে মিশিয়ে তাতে ভ্যানিলা এবং ময়দা ও বেকিং পাউডারের মিশ্রণ ভালো করে মেখে নিন। এবার মিশ্রণটি চার ভাগে ভাগ করে এক ভাগের সাথে কোকো পাউডার মিশিয়ে নিন। এরপর চপিং বোর্ডের ওপর ময়দা ছিটিয়ে তার ওপর খামির বেলনিতে বেলে মাঝখানে চকলেট মাখানো খামির ভরে চাকচাক করে কেটে ট্রেতে সাজিয়ে রাখুন। এবার ট্রেটি ওভেনে 190°C তাপমাত্রায় 10 মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন মচমচে চকলেট রেইন বিস্কুট। প্রথমে শসা, মূলা, ফুলকপি, শালগম এবং গাজর টুকরো টুকরো করে কেটে প্লেটে রেখে দিন। এবার একটি বাটিতে পানির সাথে সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড একসাথে মিশিয়ে সিরকা তৈরি করে নিন। এরপর একটা কাচের বয়ামে একে একে শসা, গাজর, সবুজ কাঁচামরিচ, লাল কাঁচামরিচ, রসুন, ফুলকপি, শালগম, মূলা, কালোজিরা, হলুদ সরিষা এবং লবণ দিয়ে রেখে দিন। সবশেষে সিরকা দিয়ে বয়াম ভর্তি করে 6 মাসের জন্য সংরক্ষণ করুন সবজি পিকল। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অপেক্ষায় থাকুন শুধুমাত্র সিদ্দিকা কবির রেসিপির। শুভরাত্রি।